এই গল্পের সমস্ত চরিত্রগুলি সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সঙ্গে এর কোনো মিল থেকে থাকলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। ইংটাউন প্রেজেন্টস থ্রিলিং ডায়েরিজে আজকের বিশেষ নিবেদন ভীতু। রচনা সরঞ্জিৎ চক্রবর্তী। গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে নীল। সূত্রধর আমি বিবেক। শুরু হচ্ছে ভীতু। ট্রেন থেকে নেমেই কেমন একটা লাগলো বাবির, এমন শুনশান কেন চারদিক, একটাও জনপ্রাণী নেই, তার উপর কালো করে এসেছে আকাশ। মধ্য দুপুরেই মনে হচ্ছে যেন সন্ধে নেমে এসেছে। কুমুদপুর জায়গাটা যে এতটা অচপাড়াকা সেটা আগে বুঝতে পারেনি। বাবি ঘড়ি দেখল, খুব ভুল হয়ে গিয়েছে ওর। যখন আসার কথা তার চারটে ট্রেন আগে এসে গিয়েছে। এতে অবশ্য নিজেরই দোষ আছে, ভেবেছিল পাড়া গাঁয়ে যাচ্ছে, কাছেই একটা সুন্দর নদী আছে সেখানটা ঘুরে নেবে, কারণ খেলা শেষ হয়ে গেলে তো ফেরার একটা তাড়া থাকবেই। কিন্তু ভুল হয়েছে এই যে এখানে যাদের আমন্ত্রণে এসেছে একটা ফোন করে দিলেই হতো, কিন্তু সেটা আর করা হয়নি। তবে তাতে অসুবিধে নেই, একা একা কতদিন নদীর পাড়ে ঘোরা হয় না বাবির। নাম ডাক হওয়ার পর থেকে তো কোথাও গেলে কেউ না কেউ ঠিক চিনে ফেলে, কিন্তু এখানে নেমে যা দেখছে তাতে বুঝতে পারছে যে এত তাড়াতাড়ি আসাটাও ঠিক হয়নি। এত শুনশান স্টেশন, কেমন গা ছমছম করছে ওর। তার উপর স্টেশনের বাইরেও একটা অটো বা রিক্সা বলে কিছু নেই, তাহলে নদীর পাড়ে যাবেই বা কী করে। পকেট থেকে মোবাইলটা বের করলো বাবি। না, বিমল বা কান্তিকে ফোন করেই দেবে, বলে দেবে যে তাড়াতাড়ি চলে এসেছে, ওরা যেন এসে নিয়ে যায়। কিন্তু ফোনটা দেখে ও অবাক হয়ে গেল, আরে টাওয়ার নেই। সে কি, আজকাল তো গ্রামে গ্রামে পৌঁছে গিয়েছে সব কিছু, আর এখানে টাওয়ার নেই কেন? এখন কি হবে? ইস, একা একা একটু নদীর পাড়ে কাটাবে বলে এই তাড়াতাড়ি আসার বোকামোটা না করলেই পারত, না এখন ভোগো। মোবাইলটা পকেটে ঢুকিয়ে স্টেশনের বাইরে এসে দাঁড়ালো বাবি। বাবি রায় কলকাতা ময়দানের নাম করা ফুটবলার, গত দু বছর ছোট ক্লাবে এমন খেলেছে যে এই বছর ময়দানের অন্যতম বড় ক্লাব সই করিয়েছে ওকে, আর তাতে পরিচিতিও হয়েছে, টাকা পয়সাও পেয়েছে, তার সঙ্গে খেপ খেলার রেটটাও বেড়ে গিয়েছে। যারা ফুটবল খেলেন তাদের মধ্যে অনেকেই এমন খেপ খেলেন। খেপ খেলা মানে টাকার বিনিময়ে অন্য আর রেজিস্টার্ড দলের হয়ে কোনো টুর্নামেন্টে কয়েকটা ম্যাচ খেলে দেওয়া। এসব দল কিন্তু বড় দল নয়, এসব আঞ্চলিক দল, সারা পশ্চিমবাংলা জুড়ে নানা ছোটোখাটো ফুটবল টুর্নামেন্ট হয়, তাতে সেই অঞ্চলের টিমটাই খেলে মূলত, আর সেই সব টিম কলকাতার নানা ক্লাব থেকে ফুটবলার ভাড়া করে আনে জেতার জন্য। বাবি জানে এই সব ছোটোখাটো টুর্নামেন্টে টাকা ওড়ে, আর তার সঙ্গে নানা পুরস্কার তো আছেই। প্লেয়ারদের জীবন এমনিতেই ছোট, তাই সময় থাকতে থাকতে রোজগার করে নিতে হবে, আর একটা মরশুমে খেপ খেলে কয়েক লক্ষ টাকা রোজগার করা কোনো ব্যাপার নয়। ওদের ক্লাবের কোচ বসন্তদা এসব পছন্দ করেন না, কেউ খেপ খেলতে যাবে শুনলেই খেপে যান, বলেন লোভি লোভি, সব কটা লোভি আর নিরেট বোকা, আরে কটা টাকার জন্য কেরিয়ারটা শেষ করে দিবি, কিসব মাঠে খেলা হয় এই টুর্নামেন্টগুলো, এবড়ো খেবড়ো মাঠ, গরু চরে, চাষ হয়, তার সঙ্গে বিপক্ষের আনাড়ি সব প্লেয়ার ট্যাকেলের বদলে
এলোপাথাড়ি পা চালায়, লাথি মারে, কাঁচি মারে, হাঁটু খুলে হাতে নিয়ে বাড়ি ফিরতে হয়। একটা গুরুতর চোট পেয়ে গেলে প্লেয়ার জীবন শেষ, এটাও বুঝিস না? ছোটবেলায় বাবা মা যে শিখিয়েছেন অতি লোভে তাঁতি নষ্ট, সেসব কি ভুলে গিয়েছিস? ওরে লোভ গড়তে নেই রে, কেরিয়ার হলো সোনার ডিম পাড়া হাঁস, লোভ করে তার পেট কেটে সব কটা সোনার ডিম একবারে বের করার চেষ্টা করলে হাঁসটাই মারা পড়বে। হ্যাঁ, লোভ করতে নেই বাবি জানে, কিন্তু তাও টাকার তো দরকার, খুব গরিব বাড়ির ছেলেও। এবার বড় টিমে চান্স পেয়ে সবে বাড়ির মাথায় পাকা ছাদ দিয়েছে, কিন্তু আরো অনেক টাকা রোজগার করতে হবে ওকে, ফলে বসন্তদার থেকে লুকিয়েই এই কুমুদপুরে খেলতে এসেছে। ম্যাচ পিছু 10,000 করে দেবে, একটা সেমিফাইনাল আর জিততে পারলে ফাইনাল, এক একটা হাফ 30 মিনিট করে, 9-side ম্যাচ, দাঁড়িয়ে দাঁড়িয়েই খেলা যাবে, আর ফাইনালে জিততে পারলে বোনাস 5,000। একদিনে দুটো ম্যাচ খেলে 25,000 টাকা, খারাপ কি? বসন্তদা এ পাড়া থেকে ও পাড়া পর্যন্ত লম্বা গাড়ি করে প্র্যাকটিসে আসেন, উনি কি বুঝবেন টাকা পয়সা নিয়ে কষ্ট কাকে বলে? বিমল আর কান্তি যখন কুমুদপুর থেকে গিয়েছিল ওর কাছে, ও আর না করেনি, শুনেছিল সোহাগবালা স্মৃতি চ্যালেঞ্জ কাপ নাকি আবার শুরু হয়েছে। এর আগে 1970 সালে প্রথমবার শুরু হয়েছিল টুর্নামেন্টটা, কিন্তু একটা দুর্ঘটনায় বন্ধ হয়ে যায়, এখন আবার শুরু হয়েছে। বিমল আর কান্তি ছেলে দুটো খুব ভালো, সেমিফাইনাল খেলার টাকাটা অগ্রিম বাড়িতেই দিয়েছিল ওকে, বলেছিল ফাইনালে উঠলে খেলা শুরুর আগে আরও 10,000 ওখানেই দিয়ে দেবে। বাবি তাতেই রাজি হয়ে গিয়েছিল, তারপর ওদের থেকে সব ডিটেল নিয়ে নিয়েছিল, বলেছিল অত দূর থেকে কাউকেই আসতে হবে না, ও নিজেই চলে যাবে ট্রেনে করে, রাস্তা খারাপ তাই গাড়ি করে যেতে গেলে সময়ও বেশি লাগবে আর ক্লান্তও হয়ে যাবে, ট্রেনটাই তাই নিরাপদ। সেই মতো এখানে এসেছে বাবি, কিন্তু এখন কি করবে ও? এমন জনশূন্য জায়গায় ও কোন দিকে যাবে? আগে আসাটা সত্যি উচিত হয়নি। স্যার এসে গিয়েছেন, পিছন থেকে ডাকটা শুনে একটু চমকে উঠেই ঘুরল বাবি, দেখলো একটা লোক দাঁড়িয়ে আছে, পেটে সামান্য কোলকুঁচো, টুথব্রাশের মতো গোঁফ, আর গালে 7 দিনের নাকাটা দাড়ি। লোকটার গায়ে ময়লা বাংলা শার্ট আর পরনে থুতি, পায়ে একটা প্লাস্টিকের চটি। বাবি অবাক হয়ে তাকালো, লোকটা হাসলো, আমি হারুল কোটাল, আপনি এসে গিয়েছেন? হ্যাঁ, মানে আপনি? বাবি কি বলবে বুঝতে পারল না, হারু দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কেউ না, ম্যাচ খেলতে এসেছেন তো, কেন যে এলেন? কিন্তু আপনি কে? আমি টুর্নামেন্টের লোক, চলুন তবে। হ্যাঁ, ম্যাচ তো দেরি আছে, বাবি বলল, আমি তাড়াতাড়ি এলাম একটু নদীটা দেখবো বলে। ও, নদী দেখবেন? ঘোলাটে আগা ফাঁকা জল, কচুরি পানা ভর্তি, তবে ইচ্ছে যখন দেখুন। হারু হাত নাড়ল, চলুন আমি দেখি আনি, সেখান থেকে মাঠে যাব, তবে এখানে রিক্সা পাবেন না, ভ্যান আছে, তাতেই বসে যেতে হবে, কিন্তু অসুবিধা নেই তো? ভ্যানে চড়ে যেতে একটুও অসুবিধা নেই, কিন্তু বাবির কেমন যেন লাগলো, ও একজন স্টার প্লেয়ার, ওর নামে নাকি এখানে লিফলেট বিলি হয়েছে, পোস্টার পড়েছে, সেখানে এমন ভ্যানে বসে যাবে? এ পোকা এদিকে আয়, হারুর ডাকে সামনের বড় ঝোপের ওদিক থেকে একটা ভ্যান উদয় হলো। বাবি আবার মোবাইলটা বের করে দেখল, না তাও আর নেই, ও আর কি করবে, উঠে বসলো ভ্যানে, পিঠের ব্যাগটা পাশে রাখল। হারু ওর পাশে চেপে বসে পা দোলাতে দোলাতে বলল, এ পগা নদীর পাড় ঘুরিয়ে নিয়ে তারপর মাঠে যাব, কেমন? পগা ভ্যান চালিয়ে দিল, পাড়া গায়ের রাস্তা, ভ্যান নাচতে নাচতে যাচ্ছে। হারু বলল,
বেকার বেকার এলেন, কি দরকার ছিল বিপদে পড়ার? এখনো টাইম আছে, পালিয়ে যান, জিততে তো পারবেন না। মানে? বাবি বিরক্ত হয়ে তাকালো। আমি নিজে এসেছি নাকি? আমায় আনা হয়েছে, জানেন না? আর হারের ভয় পালাবো? পালাতে শিখিনি, আমি ভীতু নই। হারু হাসল। তাই? জানেন চৌধুরীদের এই টুর্নামেন্টটা খুব অপয়া। সেই 70 সালে যেবার প্রথম হয়েছিল, কলকাতা থেকে বাসে করে এসেছিল কয়েকটা প্লেয়ার, সেই বাস উল্টে কতজন যে মারা গেল, বন্ধই হয়ে গিয়েছিল টুর্নামেন্ট। তার এত বছর পরে চৌধুরী বাবুর নাতি আবার চালু করেছেন, কি যে বিপদ, শুধুমুধু আপনি কেস খেলেন। বাবির মাথাটা এবার গরম হয়ে গেল, ও বিরক্ত মুখে বলল, আপনি চুপ করবেন? তখন থেকে ভেজর ভেজর করে যাচ্ছেন, চেপে বসুন না হলে নেমে যান। মাঠে গিয়ে বিমল আর কান্তিকে আমি বলছি, দেহাত মোবাইলে টাওয়ার পাওয়া যাচ্ছে না। হারু নির্বিকার মুখে বলল, ভালো কথা, যোগ নেই। আচ্ছা মানুষ তো আপনি? বাবি জোরে ধমক দিল, চুপ, একদম চুপ। হারু চুপ করে ঢুলতে লাগল। বাবি মনের মধ্যে আসা বিরক্তিটা চেপে রইল, না মাথা ঠান্ডা রাখতে হবে, না হলে খেলা বাজে হয়ে যাবে, সেমিফাইনালটা জিতলে তবেই ফাইনাল, তবেই বাড়তি টাকা। ও মন ঘোরাতে চারপাশের গাছপালা মাঠঘাট দেখতে লাগলো, কলকাতায় তো এমনটা দেখা যায় না। এখন মেঘ কেটেছে কিছুটা, হাওয়া দিচ্ছে, ভালো লাগছে ওর। বাবিকে নিয়ে ভ্যানটা দুলতে দুলতে নদীর দিকে এগোলো। বাবি মাঠে যখন পৌঁছলো তখন খেলা প্রায় শুরু হবে হবে, সেই ধমক খাওয়ার পরে হারুও চুপসে গিয়েছে। মাঠে বিমল বা কান্তিকে কোথাও দেখতে পেল না বাবি, দেখল খুব কিছু লোকও হয়নি, চারদিক বড্ড ম্যাড়ম্যাড়ে, কোথায় ওর নামের পোস্টার, লিফলেট? বিমলরা কি তবে ওকে রাজি করানোর জন্য মিথ্যে বলল? ও যে টিমের হয়ে এসেছে তাদের জার্সিটাও কেমন যেন, সুতির কাপড় কিনে স্থানীয় দোকান থেকে বানানো, এখনকার দিনে এমন জার্সি কেউ পরে? যাই হোক, তাই পরেই রেডি হলো। এবার দেখলো বলটা, আরে এরা পুরনো চামড়ার বলে খেলে, এখনকার সিনথেটিক লেদারের বল নেই, সে কি মান্ধাতার আমলে পড়ে আছে এই টুর্নামেন্ট! কেউ সেভাবে ওকে পাত্তা দিচ্ছে না যেন, রীতিমতো অপমান লাগছে বাবির। ও স্টার প্লেয়ার আর ওকেই পাত্তা দিচ্ছে না? ও কয়েকজনকে বিমল আর কান্তির কথা জিজ্ঞেস করলেও তারা সঠিক বলতে পারলো না কোথায় গিয়েছে দুজন। বাবির মনে হলো, তোর এখানে কেউ ওর সঙ্গে কথা বলছে না সেভাবে, যাই চলেই যাই, এইভাবে অবহেলা ভালো লাগে না। কিন্তু তারপরেই মনে হলো, টাকা নিয়েছে, এভাবে চলে যাওয়া ঠিক হবে না, ঠিক আছে সেমিফাইনালটা খেলে নি, ততক্ষণে নিশ্চয়ই বিমলরা চলে আসবে, তখন ওদের বলা যাবে। এখন মেঘ কেটে গিয়েছে আরও, হাওয়ার জোর বেড়েছে, বাবি প্রস্তুত হয়ে দাঁড়ালো, আর সঙ্গে সঙ্গে রেফারিও বাঁশি বাজিয়ে শুরু করে দিল খেলা। এভাবে হেরে গেল? বাবি ভাবতেও পারছে না, একদম 4-0 গোল, দুটো হাফে দুটো করে গোল খেলো। ও নিজে স্ট্রাইকার পজিশনে খেলে, কিন্তু ও কিছুই করতে পারলো না, সিফ দাঁড়িয়ে রইল। নিচের থেকে বল না সাপ্লাই পেলে স্ট্রাইকার আর কি করবে? তাছাড়া সবাই কেমন যেন সাঁই সাঁই করে দৌড়চ্ছে, বাবি কুল পায়নি বল দাঁড়া করে। বিমল আর কান্তি এখনো আসেনি, কোথায় কে জানে, আজ কুমুদপুরে আসার পর থেকেই কেমন যেন ভুলভাল হচ্ছে সব। ওদের জন্য আর অপেক্ষা না করে ফেরার ভ্যানে উঠে বসেছে বাবি, সঙ্গে সেই হারুও আছে। বাবিকে একটা মিষ্টির প্যাকেট দেওয়া হয়েছে আর একটা স্মারক, সেমিফাইনালে উঠলেই নাকি এটা দেওয়া হয়। মেঘ পুরো কেটে গিয়েছে, এখন আবহাওয়া মনোরম, বেশ ভালো লাগারই কথা, কিন্তু বাবির মেজাজটাই খারাপ হয়ে আছে, কোনো প্লেয়ার হারতে পছন্দ করে না। যাকগে, এখন ট্রেনে করে বাড়ি ফিরলে বাঁচে,
পরে বিমলরা ফোন করলে যা ছাড়বে না। এভাবে ডেকে নিয়ে এসে এমন আপনাকে চিনি না, তাই ব্যবহারের মানে কি ভাই? হারু বলল, তখনই বলেছিলাম নাইলেই পারতেন, বেকার এসে কেস খেলেন। মানে কি প্রবলেম আপনার বলুন তো? বাবি ঝাঁঝিয়ে উঠল। হারু মিটি মিটি হাসল এবার, তারপর বলল, জানতাম আপনি পারবেন না, নতুন নতুন কেউ পারে না, সিস্টেম তো আপনার এখনো রপ্ত হয়নি। মানে? বাবি বিরক্ত হল। হারু বলল, কাদের সঙ্গে খেললেন আপনি? তারা কি আর যেমন তেমন? তারা সেই 70 সাল থেকে খেলে যাচ্ছে সমানে। চারটিখানি কথা কি? বাবি বুঝতে পারল না। হারু বলল, মানে ওরা কি আর মানুষ? মানুষ অমন পারে না, ওরা যেন সবাই অশরীরি ভূত। কি ভূত? বাবি হা হয়ে গেল। আগে হ্যাঁ, হারুও লজ্জা পেল যেন। সবাই ভূত, আপনার দলের লোকজন থেকে ওদের দলের সবাই। ওই যারা আপনাকে নাকানি চোবানি খাওয়ালো, সবাই সেই 70 সালে বাস দুর্ঘটনায় মারা গিয়েছিল। বুঝেছেন এমন বল জার্সি কেন? কেউ আপনাকে চেনে না কেন? আসলে কুমুদপুরের এই টুর্নামেন্ট 70 সালে আটকে আছে। আর কি হচ্ছে, দিনের বেলায় ভূত, 70 সাল? বাবি দাঁত কিড়মিড় করল। হারু আরো বিনীত গলায় বলল, আরে ভূতের দিন রাত আছে নাকি? ও যারা গপ্প লেখে তারা ভয় দেখানোর জন্য অমন মিছে কথা বলে, ভূত এদের সম্বন্ধে ফেক নিউজ ছড়ায়। হ্যাঁ, তবে 70 সালটা বাড়িয়ে বলছি না, আপনার স্মারকটা দেখুন না, দেখুন কত সাল লেখা আছে। বাবি স্মারকটা বের করল। নড়বড়ে কাঠের উপর একটা পিতলের ফুটবল প্লেয়ার বল কিক করতে যাচ্ছে। তলায় লেখা, সোহাগ বালা স্মৃতি চ্যালেঞ্জ কাপ 1970। এসব কি? বাবি দেখল ভ্যানটা স্টেশনের কাছে চলে এসেছে প্রায়। ও কি বলবে বুঝতে না পেরে বলল, এসব কি আর কি হচ্ছে? আপনি কে? আপনি আমায় চেনেন কি করে? হারু বলল, আমি হারু কোটাল। সেই 70 সালে এই বাস দুর্ঘটনায় আমিও যে মারা গিয়েছিলাম, আমার যে দুদিকেই যাতায়াত আছে তাই আপনাকে চিনি। ফুটবলের টানেই আমি এক সময় থেকে অন্য সময়ে যাই, তবে ভূতেদের মেলা সমস্যা জানেন। দেখুন না, 70 সালের পরে কাঁচা হয়নি বলে সারটা একটু নোংরা হয়ে গিয়েছে, ভূতরা যে ডিটারজেন্ট পায় না। নির্জন দুপুর, শুনশান রাস্তাঘাট, আর পাশে ভূত। বাবি যেন জমে গেল বরফের মতো, আর পর মুহূর্তেই ও ভয়ের চোটে লাফ দিয়ে চলন্ত ভ্যান থেকে নেমে পড়ল রাস্তায়। শুনল হারু বলছেন, আরে আরে আপনি ভয় পেলেন কেন? কি হলো? আরে আপনি বেকার এই টুর্নামেন্টটা খেলতে এলেন, আপনি বাড়ি থেকে না বেরোলেই ভালো হতো। আমি বলেছিলাম আপনাকে। বাবি দেখল ওর সামনে আস্তে আস্তে ভ্যান সমেত হারু পগা সবাই কেমন যেন আবছা হতে হতে মিলিয়ে গেল হাওয়ায়। এসব কি হচ্ছে? এসব সত্যি নাকি? বাবির বুকের থেকে হৃৎপিণ্ড যেন বেরিয়ে আসবে। ও সব ভুলে প্রাণ ভয়ে দৌড় মারল স্টেশনের দিকে। আরে স্টেশনে তো বেশ লোকজন এসেছে, ভিড়। যাক বাবা, বাবি দৌড়ে প্ল্যাটফর্মে ঢুকল। দেখলো স্টেশনে সাধারণ মানুষদের সঙ্গে ক্যামেরা মাইক নিয়ে বেশ কিছু টিভি চ্যানেলের লোক, একটা ট্রেন এসে দাঁড়িয়ে রয়েছে। বাবি প্ল্যাটফর্মে উঠল, আর তখনই ভিড়ের মধ্যে দেখতে পেল বিমল আর কান্তিকে। ওর প্রাণে জল এলো যেন। ও দৌড়ে গেল সামনে, কিন্তু কাছে যাওয়ার আগেই দেখল ট্রেনটা আসলে একটা রেক ভ্যান, আর সেখান থেকে সাদা কাপড়ে ঢাকা কয়েকটা মৃতদেহ নামানো হচ্ছে। আরে কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? বাবি চিৎকার করে ডাকলো, বিমল, এ বিমল, কান্তি! বিমল তাকালো না, কান্তিও না, আশপাশের কেউই তাকালো না।
বরং বাবি দেখলো বিমল এগিয়ে গিয়ে একটা সাদা কাপড় ঢাকা একটা দেহের মুখের কাছে চাদরটা সরালো, আর সঙ্গে সঙ্গে ভয়ে শিউরে উঠলো বাবি। এটা কে? বাবি দেখলো স্ট্রেচারে শুয়ে আছে আর কেউ নয়, ও নিজে। শুনলো আশপাশে কথা হচ্ছে, আজ দুপুরবেলার লোকাল ট্রেনের বিশাল দুর্ঘটনা ঘটেছে কুমুদপুরের আগে, 4-5 জন মারা গিয়েছে, তার মধ্যে একজন নামি ফুটবলারও আছেন, মিডিয়া এসেছে তাই। এসব কি হচ্ছে? দুঃস্বপ্ন নিশ্চিত। ট্রেনে আসতে আসতে কি ঘুমিয়ে পড়েছে? চিমটি কেটে দেখবে? নিজের গায়ে হাত দিয়ে চিমটি কাটতে গেল বাবি, আর হাওয়ার মধ্যে দিয়ে হাত চললো যেন। একই শরীর কয়োর, এ যে হাওয়া! ওপাশের একটা পোস্ট ধরতে গেল, আবার একইভাবে হাওয়ায় হাত চলল। এসব কি মানে? তাহলে কি, তাহলে কি এসব সত্যি? তার মানে ও কি? ভাবি আকাশের দিকে তাকালো। শেষ বিকেলে বেশ রোদ উঠে গিয়েছে, কিন্তু তাতে স্টেশনের মাটিতে অন্যদের ছায়া পড়লেও ওর ছায়া পড়েছে না। আচমকা পাশে থেকে খিক খিক করে হাসির শব্দ শুনল বাবি। দেখল কোত্থেকে আবার উদয় হয়েছে হারু। হারু বলল, নিন, এবার কোথায় পালাবেন? উনি নাকি পালান না, জানবেন তেমন তেমন অবস্থায় পড়লে চেঙ্গিস খানও ভীতু। শেষ হলো আজকের গল্প ভীতু। পোস্টার ডিজাইন ইং টাউন, সাউন্ড ডিজাইন সেড। এই গল্প আবার শুনতে সাবস্ক্রাইব করুন রেডিও মোনামারের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। পরের রবিবার থ্রিলিং ডায়েরিজ আবার নিয়ে হাজির হবে আরও এক গা ছমছমে অভিজ্ঞতা। আজকের মতো বিদায়।